हेलो स्टूडेंट्स, तुम्हारे चैनल फ्री एडुर गणित क्लासे आबार स्वागत जानाई। आमरा पढ़छी एनसीईआरटी क्लास 9 मैथमेटिक्स एवं शुरू करछी आज थेके चैप्टर 2 एवं जे चैप्टरटी आमरा पढ़ते जाच्छी तार नाम होच्छे बहुपद राशिमाला इंग्रेजीते पॉलिनोमियल्स। एटा होच्छे आमादेर एई चैप्टारेर प्रथम क्लास बा प्रथम वीडियो। এই ভিডিওতে আমরা বহুপদ রাশিমালা বা পলিনোমিয়াল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বহুপদ রাশিমালা কি, কখন হবে, কখন হবে না, বহুপদ রাশিমালা কত প্রকার, বিস্তারিত আলোচনা যদি আমরা না জানি তাহলে পরবর্তী সময়ে আমাদের যে কোশ্চেনগুলি আসবে সেগুলি আমরা সলভ করতে পারব না। এক্সারসাইজ 2.1, 2.2, 2.3 এই ধরনের এক্সারসাইজে যাওয়ার আগে আমাদেরকে আজকের এই ভিডিওটা খুব ভালো করে জানা দরকার, দেখা দরকার। কারণ কোন একটা বিষয়ের ভূমিকা যদি আমরা ভালো করে না জানি তাহলে সেই বিষয়ে যখন কোনো প্রশ্ন আসবে সেটা আমরা ভালো করে উত্তর দিতে পারবো না। তো চলো শুরু করা যাক বহুপদ রাশিমালা বা পলিনোমিয়ালস। পলিনোমিয়ালস বা বহুপদ রাশিমালা বিষয়টা জানার আগে আমাদেরকে যে বিষয়টা আগে জানা দরকার সেটা হচ্ছে কনস্ট্যান্ট, বাংলায় ধ্রুবক। কনস্ট্যান্ট বা ধ্রুবক কি সেটা আমাদেরকে জানতে হবে। কনস্ট্যান্ট বা ধ্রুবক হচ্ছে এমন একটি সংখ্যা যার মান স্থির থাকে। সাধারণত কনস্ট্যান্ট বা ধ্রুবক বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ যার মান স্থির তাকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক বলব। যেমন আমি বললাম আমার পকেটে 5 টাকা আছে, অর্থাৎ পকেটে কত আছে ডাইরেক্ট বলে দেওয়া হলো যে 5 টাকা আছে। তার মানে এই যে 5 টাকা এটা স্থির একটা রাশি, কনফার্ম হয়ে গেলাম, নিশ্চিত হয়ে গেলাম যে আমার পকেটে 5 টাকা আছে। তা এই ধরনের যে রাশি তাকে আমরা বলবো ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। আরেকটি উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে রাম অঙ্কে 60 পেয়েছে, অর্থাৎ রাম অঙ্কে কত পেল, 60 পেল। ফিক্সড একটা নম্বর আমরা জেনে গেছি। তো এই যে ফিক্সড, তো এই ধরনের যে স্থির যে রাশি সেই রাশিগুলিকে আমরা বলি ধ্রুবক। এগুলিকে সাধারণত এ, বি, সি এই ধরনের অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়। তারপরে আমাদেরকে জানতে হবে ভেরিয়েবল বা চলরাশি কি। এই টার্মগুলি যদি আমরা ভালো করে না জানি তাহলে পলিনোমিয়ালস বা বহুপদ রাশিমালা সম্পর্কে বুঝতে আমাদের অসুবিধা হবে, সেই জন্য এই টার্মগুলি ভালো করে জানা দরকার। আর ভেরিয়েবল বা চলরাশি হল যার মান পরিবর্তন হয়। যেমন বললাম রামের কাছে কিছু টাকা আছে, কিছু টাকা মানে আমি কনফার্ম করে বলতে পারছি না যে রামের কাছে কত টাকা আছে। এটা 10 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। তো এই ধরনের যে রাশি যার মান পরিবর্তন হয় সেই ধরনের রাশিকে আমরা বলি চলরাশি, যার মান চলমান বা পরিবর্তনশীল সেই ধরনের রাশিকে আমরা বলি চলরাশি। যেমন আরেকটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন যে শ্যাম অঙ্কে যা পেয়েছে তার চাইতে রাম 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে শ্যাম অঙ্কে কত পেল সেটা আমি বলতে পারছি না, যদি 50 পায় তাহলে তার থেকে 10 নম্বর বেশি সেটা হলো রামের নাম্বার, অর্থাৎ রাম পাবে 60 নম্বর। আমরা ফিক্সড বলতে পারছি না, কোনো স্থির কোনো মান বলতে পারছি না, যে রাশির মান পরিবর্তনশীল সেই ধরনের রাশিকে আমরা বলবো চলরাশি বা ভেরিয়েবল। এবং এইগুলিকে সাধারণত এক্স, ওয়াই, জেড এই ধরনের অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়। তারপরের যে বিষয়টা আমাদেরকে জানতে হবে বা আমরা বলবো আমরা অলরেডি জানি, নন নেগেটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, ঋণাত্মক নয় পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি। এটা আমরা অলরেডি আমাদের প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি, তবু আমি সংক্ষিপ্ত করে বিষয়টা একটু বলে নিচ্ছি।
নন নেগেটিভ ইন্টিজার বলতে নেগেটিভ নয় এমন ইন্টিজার, অর্থাৎ জিরো, ওয়ান, টু, থ্রি এই ধরনের যে ইন্টিজারগুলো আছে সেটাকে আমরা নন নেগেটিভ বা ধনাত্মক পূর্ণসংখ্যা বলি। তারপর আমাদের জানতে হবে টার্ম বা পদ কি। টার্ম কখনো শুধু ধ্রুবক নিয়ে হতে পারে, শুধু কনস্ট্যান্ট দিয়ে টার্ম বা পদ হতে পারে। যেমন একটা টার্ম এরকম হতে পারে ফাইভ, বা এরকম হতে পারে সেভেন রুট টু। শুধু কনস্ট্যান্ট দিয়েও টার্ম হতে পারে। আবার কখনো ধ্রুবক এবং চলরাশির গুণফলকেও আমরা টার্ম বলতে পারবো। উদাহরণস্বরূপ যেমন ধরে নিলাম ফাইভ হচ্ছে কনস্ট্যান্ট এবং এক্স হচ্ছে ভেরিয়েবল, তো ফাইভ এক্স সেটা একটা টার্ম হতে পারে। বা এমন হতে পারে সেভেন হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই টু দ্য পাওয়ার ফোর হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি, তাহলে সেভেন ওয়াই টু দ্য পাওয়ার ফোর এটাও একটা টার্ম হতে পারে। তাহলে পলিনোমিয়ালস বা বহুপদ রাশিমালা হচ্ছে অনেকগুলি টার্মের যোগফল বা অনেকগুলি পদের যোগফল। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক্স যদি ভেরিয়েবল হয় তাহলে পলিনোমিয়াল অফ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু। এক্ষেত্রে এটা একটা টার্ম, ফোর এক্স স্কোয়ার একটা টার্ম, সেভেন এক্স একটা টার্ম এবং টু একটা টার্ম। তো পলিনোমিয়াল হচ্ছে অনেকগুলি টার্মের যোগফল। জেনারেল এক্সপ্রেশন অফ পলিনোমিয়ালস বহুপদ রাশিমালার সাধারণ রূপ, এটা হচ্ছে বহুপদ রাশিমালার সাধারণ রূপ। এক্স যদি ভেরিয়েবল হয় তাহলে এক্সের পলিনোমিয়াল হবে এইরকম ইকুয়াল টু এ নট এক্স টু দ পাওয়ার জিরো প্লাস এ ওয়ান এক্স টু দ পাওয়ার ওয়ান প্লাস এ টু এক্স টু দ পাওয়ার টু প্লাস এ থ্রি এক্স টু দ পাওয়ার থ্রি প্লাস এ ফোর এক্স টু দ পাওয়ার ফোর, এরকম করতে করতে এন পর্যন্ত, অর্থাৎ প্লাস এ এন এক্স টু দ পাওয়ার এন। এটা হচ্ছে বহুপদ রাশিমালার সাধারণ রূপ বা জেনারেল এক্সপ্রেশন অফ পলিনোমিয়ালস। পলিনোমিয়ালের যে এক্সপ্রেশন বা সাধারণ রূপ সেখানে আমরা লক্ষ্য করছি এই এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর এবং এন এন, এগুলিকে আমরা বলবো কনস্ট্যান্ট। এক্স হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি, আর এক্সের যে পাওয়ার জিরো, ওয়ান, টু এরকম করে বেড়ে যাচ্ছে, এই এক্সের পাওয়ারগুলি হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। আমরা বলেছিলাম এই তিনটি জিনিস ভালো করে বোঝার জন্য, অর্থাৎ বহুপদ রাশির সাধারণ রূপে বা জেনারেল এক্সপ্রেশন অফ পলিনোমিয়ালস আমরা লক্ষ্য করেছি এই তিন ধরনের রাশি বর্তমান থাকে, যেখানে কনস্ট্যান্ট, ভেরিয়েবল এবং নন নেগেটিভ ইন্টিজার। ভেরিয়েবলের পাশে গুণ হিসেবে থাকে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের যে পাওয়ার সেই পাওয়ারগুলি হয় নন নেগেটিভ ইন্টিজার। কখন বহুপদ রাশিমালা হবে না, When it will not be polynomials? এই যে বহুপদ রাশিমালা, এই বহুপদ রাশিমালায় আমরা লক্ষ্য করছি যে এক্স টু দ পাওয়ার জিরো, এক্স টু দ পাওয়ার ওয়ান, এক্স টু দ পাওয়ার টু, মানে এক্সের যে পাওয়ার, এক্সের যে পাওয়ার সেটা কখনোই ফ্র্যাকশন হতে পারবে না বা ভগ্নাংশ হতে পারবে না। আমাদেরকে এমন অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, বলবে যে পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালা কি না বলো, তাহলে তোমাদেরকে এত চিন্তা ভাবনা করার দরকার নেই। যদি কোথাও এক্সের পাওয়ার তোমরা ভগ্নাংশ লক্ষ্য করো তাহলে বাকি না দেখেই তোমাদেরকে এক কথায় বলে দেওয়া সম্ভব
যে হ্যাঁ এটা পলিনোমিয়াল না, কারণ বহুপদ রাশিমালার এক্স এর পাওয়ার কখনো ভগ্নাংশ হতে পারবে না। ধরো তোমাকে বলা হলো এক্স টু দ্য পাওয়ার থ্রি প্লাস টু এক্স টু দ্য পাওয়ার হাফ প্লাস ফাইভ, এটা পলিনোমিয়াল কিনা। তুমি যখন দেখবে এক্স এর পাওয়ার ভগ্নাংশ আছে আর বাকি কিছু দেখার দরকার নেই, তুমি পরিষ্কার বলে দিতে পারবে যে না এটা পলিনোমিয়াল না, কারণ পলিনোমিয়ালে এক্স এর পাওয়ার কখনোই ভগ্নাংশ হতে পারবে না। দ্বিতীয় যে শর্তটা হচ্ছে এক্স এর পাওয়ার কখনো নেগেটিভ ইন্টিজার হতে পারবে না, অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইরকম যদি হয় তাহলে বাকি কিছু না দেখে পরিষ্কার বলে দেবে যে এটা পলিনোমিয়াল নয়। বলা হলো এক্স টু দ্য পাওয়ার থ্রি প্লাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু প্লাস ফাইভ, এটা পলিনোমিয়াল কিনা। যখন দেখবে এক্স এর পাওয়ার কোথাও নেগেটিভ আছে তাহলে তোমাকে আর কিচ্ছু দেখার দরকার নেই, পরিষ্কার বলে দাও যে না এটা পলিনোমিয়াল না, কারণ পলিনোমিয়ালে এক্স এর পাওয়ার কখনোই নেগেটিভ হতে পারবে না। দুটো শর্তের পর তৃতীয় শর্ত, যদি এক্স এর পাওয়ার ইরেশনাল নাম্বার হয় অর্থাৎ রুট টু এরকম কোনো অমূলদ সংখ্যা হয় তখনও তোমরা স্পষ্টভাবে বলে দেবে যে না এটা পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালা নয়। তোমাকে এমন দেওয়া হলো এক্স টু দ্য পাওয়ার থ্রি প্লাস টু এক্স টু দ্য পাওয়ার রুট টু প্লাস সেভেন, এমন রাশিমালাও কখনো পলিনোমিয়াল হতে পারে না, কারণ বহুপদ রাশিমালায় এক্স এর পাওয়ার কখনো অমূলদ সংখ্যা হতে পারে না। যখন দেখবে এক্স এর পাওয়ার কোনো অমূলদ সংখ্যা, যেমন এক্ষেত্রে রুট টু একটি অমূলদ সংখ্যা, তখন তুমি এক কথায় বলে দেবে যে না এটা পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালা নয়, কারণ বহুপদ রাশিমালার এক্স এর পাওয়ার কখনোই অমূলদ সংখ্যা হতে পারে না। এবার আমরা জানবো ডিগ্রি অফ পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালার মাত্রা সম্পর্কে। এখানে একটা পলিনোমিয়ালের উদাহরণ দেওয়া হলো, পলিনোমিয়াল অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স টু দ্য পাওয়ার সেভেন মাইনাস ফোর এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস এক্স প্লাস নাইন। এখানে যে টার্মগুলি দেওয়া আছে বা পদগুলি দেওয়া আছে, এক্সের পাওয়ার সবচাইতে বেশি কোনটাতে আছে, থ্রি এক্স টু দ্য পাওয়ার সেভেন, অর্থাৎ ভেরিয়েবলের উপর সর্বোচ্চ যে পাওয়ার সেটাই হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি বা বহুপদ রাশিমালার মাত্রা। এই পলিনোমিয়ালের ক্ষেত্রে তার মাত্রা হলো সেভেন। আরেকটা উদাহরণ দিচ্ছি, পলিনোমিয়াল অফ ওয়াই, এক্ষেত্রে ওয়াই হচ্ছে ভেরিয়েবল, ইকুয়াল টু ফাইভ ওয়াই টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ফোর ওয়াই টু দ্য পাওয়ার টু বা ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স। এই পলিনোমিয়ালে সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে ভেরিয়েবলের উপর? সিক্স। তাহলে এই বহুপদ রাশিমালাটির মাত্রা বা ডিগ্রি হবে সিক্স। নিশ্চয়ই বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়েছে। এবার আমরা জানবো টাইপস অফ পলিনোমিয়ালস বা বহুপদ রাশিমালার প্রকারভেদ। বহুপদ রাশিমালার প্রকারভেদ করতে গিয়ে আমরা দুটো দৃষ্টিকোণ নিয়ে বিচার করব। একটি হচ্ছে অন দি বেসিস অফ ডিগ্রি বা মাত্রা, মাত্রার দৃষ্টিকোণ থেকে আমরা পলিনোমিয়ালকে বিভাজিত করব। আরেকটা হচ্ছে অন দি বেসিস অফ টার্ম বা পদ, পদের দৃষ্টিকোণ থেকে আমরা পলিনোমিয়ালকে বিভাজিত করব। অন দি বেসিস অফ ডিগ্রি বা মাত্রার দৃষ্টিকোণ থেকে আমরা পলিনোমিয়ালকে বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। জিরো ডিগ্রি পলিনোমিয়াল, ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল, টু ডিগ্রি পলিনোমিয়াল, থ্রি ডিগ্রি পলিনোমিয়াল, এরকম করে করে বেড়ে যেতে পারে। বা বাংলায় শূন্যমাত্রিক বহুপদ রাশিমালা, একমাত্রিক বহুপদ রাশিমালা, দ্বিমাত্রিক বহুপদ রাশিমালা বা ত্রিমাত্রিক বহুপদ রাশিমালা, এরকম করে বেড়ে যাবে। তো আমাদের সিলেবাসে অর্থাৎ ক্লাস নাইনের সিলেবাসে আমরা যদি ত্রিমাত্রিক বহুপদ রাশিমালা পর্যন্ত বিস্তারিত জানি তবেই আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। ধরো তোমাকে এমন একটা পলিনোমিয়াল দেওয়া হলো পি এক্স ইকুয়াল টু
एक्स टू द पावर जीरो प्लस वन এই যে পলিনোমিয়ালটা তার ডিগ্রি বা মাত্রা হচ্ছে জিরো এত এই পলিনোমিয়ালটাকে বা বহুপদ রাশিমালাটিকে আমরা জিরো ডিগ্রি পলিনোমিয়াল বা জিরো মাত্রিক বহুপদ রাশিমালা বলতে পারি তো আমরা আবার জানি এক্স টু দ্য পাওয়ার জিরো সেটাকে আমরা ওয়ান লিখতে পারি কারণ এনিথিং টু দ্য পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তাহলে তার ভ্যালু দাঁড়ালো কত ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট বা ফিক্সড কোনো সংখ্যা তাই জিরো ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা কনস্ট্যান্ট পলিনোমিয়ালও বলতে পারি বা বাংলায় ধ্রুবক রাশিমালাও বলতে পারি অনুরূপভাবে ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল ধরো তোমাকে দেওয়া হলো পি এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি এই পলিনোমিয়ালটির ক্ষেত্রে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি একমাত্রিক বহুপদ রাশিমালা বা ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল এই ধরনের পলিনোমিয়ালকে আমরা বলি লিনিয়ার পলিনোমিয়াল বা রৈখিক পলিনোমিয়াল কারণ আমরা যদি এর গ্রাফ তৈরি করি তাহলে আমরা একটি সরল রেখা পাবো সেই জন্য এই ধরনের পলিনোমিয়ালকে আমরা রৈখিক রাশিমালা বা লিনিয়ার পলিনোমিয়াল বলি এবার আসা যাক টু ডিগ্রি পলিনোমিয়াল সম্পর্কে বা দ্বিমাত্রিক বহুপদ রাশিমালা তোমাকে দেওয়া হয়েছে পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এবার টু ডিগ্রি পলিনোমিয়াল বা দ্বিমাত্রিক বহুপদ রাশিমালা সম্পর্কে একটু জানি এবার টু ডিগ্রি পলিনোমিয়াল বা দ্বিমাত্রিক বহুপদ রাশিমালা সম্পর্কে আমরা একটু জেনে নিই ধরো তোমাকে দেওয়া হলো পি এক্স বা পলিনোমিয়াল অফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি এরকম একটা পলিনোমিয়াল এই পলিনোমিয়ালটির মাত্রা হচ্ছে টু এই ধরনের পলিনোমিয়ালকে আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা দ্বিঘাত বহুপদ রাশিমালা বলি এবার আসে থ্রি ডিগ্রি পলিনোমিয়াল বা ত্রিমাত্রিক বহুপদ রাশিমালা সম্পর্কে যদি এমন কোনো পলিনোমিয়াল তোমাকে দেওয়া হয় সাপোজ পি এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ তো এই ধরনের পলিনোমিয়ালের এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ এই ধরনের পলিনোমিয়ালকে আমরা বলবো ত্রিঘাত রাশিমালা বা কিউবিক পলিনোমিয়ালও বলে থাকি অন দি বেসিস অফ টার্ম বা অন দি বেসিস অফ পদ যদি আমরা পলিনোমিয়ালকে ডিভাইড করি তাহলে ওয়ান টার্ম টু টার্ম থ্রি টার্ম ফোর টার্ম বা এক পদ দুই পদ তিন পদ চার পদ এরকম করে করে আমরা পলিনোমিয়ালকে বিভাজিত করতে পারি ধরো তোমাকে দেওয়া হলো পি এক্স ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এই পলিনোমিয়ালে পদ হচ্ছে একটি বা এমন হলো পি এক্স ইকুয়াল টু টু এক্স এখানে পদের সংখ্যা কত এক অর্থাৎ ওয়ান টার্ম পলিনোমিয়াল এই ধরনের পলিনোমিয়ালকে আমরা বলবো মনোমিয়াল বা এক পদ রাশিমালা আবার ধরো তোমাকে দেওয়া হলো পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে পদের সংখ্যা কয়টা পদের সংখ্যা হলো দুটো অর্থাৎ টু টার্ম পলিনোমিয়াল বা দুই পদ বিশিষ্ট পলিনোমিয়াল এই ধরনের পলিনোমিয়ালকে আমরা বলবো বাইনোমিয়াল পলিনোমিয়াল বা দ্বিপদ বহুপদ রাশিমালা এমন হতে পারে তোমাকে দেওয়া হবে পি এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এই পলিনোমিয়ালটিতে পদের সংখ্যা হলো তিন অর্থাৎ
থ্রি টার্ম পলিনোমিয়াল বা তিন পদ বিশিষ্ট পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালা, এই ধরনের বহুপদ রাশিমালাকে আমরা বলবো ট্রাইনোমিয়াল বা ত্রিপদ বহুপদ রাশিমালা। স্বাভাবিকভাবেই ফোর টার্ম পলিনোমিয়াল হবে এরকম, পি পলিনোমিয়াল অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ। এখানে পদের সংখ্যা দাঁড়ালো কত? চার। তো ফোর টার্ম পলিনোমিয়াল এবং এ ধরনের পলিনোমিয়ালকে আমরা বলবো টেট্রানোমিয়াল বা চতুর্থ পদ বহুপদ রাশিমালা। ভ্যালু অফ পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালার মান কি করে নির্ণয় করতে হয়? তাহলে এরকম পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু, বলো যে এই পলিনোমিয়ালটির মান নির্ণয় করো, তাহলে তুমি বলবে এটা হচ্ছে অসম্পূর্ণ প্রশ্ন, এমনভাবে বহুপদ রাশিমালার মান নির্ণয় করা সম্ভব নয়। কারণ বহুপদ রাশিমালার মান নির্ণয় করতে গেলে এক্স এর কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তার মানটাকে নির্ণয় করতে হবে। যদি বলতো এই পলিনোমিয়ালের মান নির্ণয় করো বা এই বহুপদ রাশিমালাটির মান নির্ণয় করো যখন এক্স ইকুয়াল টু টু, তখন বলবে হ্যাঁ সেটার মান নির্ণয় করা যাবে। যদি এক্সের মান দুই হয় তার মান হবে টু স্কোয়ার প্লাস টু বা ফোর প্লাস টু, দ্যাট ইজ হচ্ছে সিক্স। তো এরকমভাবে কোনো পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালার মান নির্ণয় করতে হবে। তবে মনে রাখতে হবে অবশ্যই ভেরিয়েবলের কোনো একটা নির্দিষ্ট মান তোমাকে উল্লেখ করে দেবে প্রশ্নের মধ্যে। যদি উল্লেখ করে না দেয় তাহলে নিশ্চয়ই সেটা সঠিক প্রশ্ন হবে না এবং তখন তুমি মান নির্ণয়ও করতে পারবে না। আরেকটি উদাহরণ দেওয়া যাক, ধরো একটি পলিনোমিয়াল, পলিনোমিয়াল অফ ওয়াই, মানে এক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে ওয়াই, ইকুয়াল টু দেওয়া হলো টু ওয়াই প্লাস সেভেন, যখন ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে পলিনোমিয়ালটির মান হবে টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান বলে দিয়েছে প্লাস সেভেন, তার মানে কী দাঁড়ালো টু প্লাস সেভেন, ইট ইজ যখন ওয়াইয়ের ভ্যালু ওয়ান তখন এই বহুপদ রাশিমালাটির মান হবে নাইন। এইভাবে আমরা পলিনোমিয়ালের মান নির্ণয় করব। জিরো অফ পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালার শূন্য, অর্থাৎ ভেরিয়েবলের যে মানের জন্য বহুপদ রাশিমালাটির মান শূন্য হবে সেই মানটাকে, বহুপদ রাশিমালার সেই বিশেষ বা পার্টিকুলার ভ্যালুটাকে আমরা বলবো জিরো অফ পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালার শূন্য। কিছু উদাহরণের সঙ্গে বিষয়টা আলোচনা করছি। ধরো তোমাকে দেওয়া হলো পি এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান, তো বললো এই পলিনোমিয়ালটির শূন্য নির্ণয় করার জন্য বা জিরো নির্ণয় করার জন্য, তার মানে হলো এক্সের যে মানের জন্য এই পলিনোমিয়ালটির ভ্যালু জিরো হবে সেই মানটি নির্ণয় করার জন্য। তাহলে বহুপদ রাশিমালাটি হলো টু এক্স প্লাস ওয়ান, তো তুমি সেটাকে জিরো লিখতে পারো, বলা হয়েছে জিরো। তাহলে এই ক্ষেত্রে যদি জিরো হয় তাহলে এক্সের মান কত হবে? টু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু। তাহলে এক্সের এই মান যদি এক্সের হয়, অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু যদি এক্সের হয়, তাহলে এই পলিনোমিয়ালটির ভ্যালু হবে জিরো। দেখি আমরা এই পলিনোমিয়ালটির ভ্যালু জিরো হয় কি না এই মান বসিয়ে দেখি, টু এক্স প্লাস ওয়ান, তাহলে কী দাঁড়ালো টু এক্সের ভ্যালু কত? ওয়ান বাই টু মাইনাস আছে, মাইনাস ওয়ান বাই টু, টু কাটা গেল, তো কী থাকবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান,
তাহলে কি দাঁড়ালো জিরো। অর্থাৎ এক্সের যদি মান মাইনাস ওয়ান বাই টু হয় তবেই এই পলিনোমিয়ালটির ভ্যালু হবে জিরো। এক্ষেত্রে এই পলিনোমিয়ালটির জিরো কত? মাইনাস ওয়ান বাই টু। আরেকটি উদাহরণ দিচ্ছি, ধরো তোমাকে দেওয়া হলো পলিনোমিয়াল অফ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস ফাইভ, তার শূন্য নির্ণয় করার জন্যে। তাহলে তুমি কি করবে, ফাইভ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, অর ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ, অর এক্স ইকুয়াল টু ফাইভ বাই ফাইভ, তাহলে কত দাঁড়ালো ওয়ান। অ্যাক্সারগুলো হচ্ছে ওয়ান, অর্থাৎ এই পলিনোমিয়ালটির শূন্য হচ্ছে ওয়ান। অর্থাৎ অ্যাক্সের মান যদি ওয়ান হয় তাহলে এই পলিনোমিয়ালটির ভ্যালু জিরো হবে। তো যদি তোমাদেরকে প্রশ্নে জিরোজ অফ পলিনোমিয়াল নির্ণয় করতে দেওয়া হয় নিশ্চয়ই তোমরা তা করতে পারবে। পরবর্তী সময়ে আমরা যখন এক্সারসাইজের অঙ্কগুলিকে সমাধান করব তখন বিষয়গুলি আরও বিস্তারিত আমরা দেখতে পারব। যদি এই ক্লাসটি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আমাদের পরবর্তী যে এক্সারসাইজগুলো আসবে 2.1 থেকে শুরু করে সেগুলি তোমাদের কাছে খুব খুব সহজ মনে হবে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, যদি কেউ এই ভিডিওটি ভালো করে না দেখে থাকো আগে ভিডিওটি ভালো করে দেখো, তারপর আমরা দ্বিতীয় চ্যাপ্টারের যে এক্সারসাইজগুলি আছে সেগুলিকে সমাধানের চেষ্টা করব। এবং এই ভিডিওটা ভালো করে দেখলে ওই যে এক্সারসাইজগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে, তার জন্য তোমাদের কোনো টিচারের সাহায্য নিতে হবে না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।